দৃশ্যমুখ কেন্দ্রে ঝোড়ো প্রচারে বামফ্রন্ট প্রার্থী অশোক মিত্র বাড়ি বাড়ি প্রচারে পাচ্ছেন দারুণ সাড়া। দক্ষিণ জেলার বাম ঘাঁটি বলে পরিচিত দৃশ্যমুখ বিধানসভা আসন 2018 সালে জয়ী হয়েছিলেন বিধানসভার বিরোধী দলের উপনেতা বাদল চৌধুরী। এবারের সিপিআইএম প্রার্থী রাষ্ট্রপতি পদকপ্রাপ্ত শিক্ষক অশোক মিত্র প্রতিদিনের মতোই বুধবার সকাল থেকে প্রায় 200 কর্মী সমর্থক নিয়ে বেরিয়ে পড়েছেন বাড়ি বাড়ি প্রচারে। প্রার্থী এবং নেতৃত্বদের কাছে পেয়ে মানুষ তুলে ধরছেন 5 বছরের জীবন যন্ত্রণার কথা। দৃশ্যটাই আমার কাছে খুশি আসছে। যারা কর্মী তারাও রাস্তায় নেমেছেন, যারা সাধারণ ভোটার তারাও কিন্তু দারুণভাবে আমাদের সমর্থন করছেন। এই চিত্রটাই আমার কাছে সামনে উঠছে। আমার বিশ্বাস মানুষের এই যে স্বতঃস্ফূর্ত সমর্থন, একে ভিত্তি করে আগামী দিনে বামফ্রন্ট সরকার এ রাজ্যে প্রতিষ্ঠিত হবে।